দিনাজপুরের সেতাবগঞ্জের সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় এর সুদক্ষ তত্ত্বাবধানে শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান, ডিসিপ্লিন মেনটেন এবং শিক্ষকদের সঠিকভাবে মনিটরিং করার ফলে শিক্ষার মান উন্নয়ন সহ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে 2022 শিক্ষাবর্ষে জেনারেল বিভাগ থেকে 264 জন এবং ভোকেশনাল বিভাগ থেকে 62 জন সহ মোট 326 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশগ্রহণ নিয়ে 319 জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে জেনারেল থেকে 74 জন এবং ভোকেশনাল বিভাগ থেকে 22 জন সহ মোট 96 জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে। পাশের হার ছিল 90.90%। 2021 শিক্ষাবর্ষে জেনারেল বিভাগ থেকে 256 জন এবং ভোকেশনাল বিভাগ থেকে 58 জন সহ সর্বমোট 314 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে 303 জন কৃতকার্য হয়। এর মধ্যে জেনারেল থেকে 42 জন এবং ভোকেশনাল বিভাগ থেকে 5 জন সহ সর্বমোট 47 জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছিল। সে বছর পাশের হার ছিল 97.66%। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় বলেন, বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা পাচ্ছি। বিশেষ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি মহোদয়ের, যিনি আমার বিদ্যালয়ে বিল্ডিং ঘর দিয়েছেন, স্কুল ঘর দিয়েছেন এবং স্কুলটি সরকারিকরণে তার সর্বাত্মক সহযোগিতা রয়েছে। এখানে ইউএনও মহোদয়, যিনি আমাদের বিদ্যালয়ের সভাপতি হিসেবে আছেন এবং সব কিছুর ক্ষেত্রে তার সহযোগিতা এবং নির্দেশনা ছিল। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিদ্যালয়ের হেডমাস্টার হিসেবে আমি সকলের সহযোগিতা খুব পাচ্ছি এবং সকলেই আমাকে সহযোগিতা করছেন। বিশেষ করে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তিনি আমার বিদ্যালয়ে বিল্ডিং ঘর দিয়েছেন, স্কুল ঘর দিয়েছেন। এখানে স্কুলটি সরকারিকরণে তার সর্বাত্মক সহযোগিতা রয়েছে এবং তিনি অত্র বিদ্যালয়ের দেখভাল সুন্দরভাবে করেন। কিছুদিন আগেও তিনি এখানে এসেছিলেন এবং বিদ্যালয় পরিদর্শন করেছেন। এখানে আমাদের ইউএনও মহোদয়, যিনি আমাদের সভাপতি হিসেবে আছেন, সব কিছুর ক্ষেত্রে আমাদের ইউএনও মহোদয়ের সর্বাত্মক সহযোগিতা এবং নির্দেশনা ছিল। আমি তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আশা করছি যে এই বিদ্যালয়টি উত্তরোত্তর অত্যন্ত সুন্দর হবে এবং ইতিমধ্যেই যে দুটি সরকারি হয়েছে, বিধায় সরকারি কার্যক্রমের আওতাধীন হয়, এটা পরিচালনার ক্ষেত্রে বা শিক্ষার মানের ক্ষেত্রে আমরা প্রভূত উন্নতি করতে পারতেছি, ইতিমধ্যে আমরা লক্ষ্য করতেছি। এবং এখানে রেজাল্ট, বার্ষিক এসএসসি পরীক্ষার রেজাল্ট, অন্যান্য যে রেজাল্টগুলি খুবই সুন্দর হয়, আশানুরূপ হয়। এবারে যেমন 2022-এ আমরা 96 জন এ প্লাস পেয়েছি। তো যাই হোক, আমি 71 টেলিভিশনকে আমি ধন্যবাদ দিতে চাই যে এখানে এসে তারা আমার একটা সাক্ষাৎকার নিচ্ছে এবং স্কুলের উপরে একটা প্রতিবেদন করছে। এই জন্য তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হাসান হাবিব বলেন, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান। বরাবরই প্রতিষ্ঠানটি ভালো রেজাল্ট করে আসছে। প্রায় প্রতিটি ক্লাসরুমে স্মার্ট বোর্ড রয়েছে। আধুনিক শিক্ষা গ্রহণের জন্য যে সকল সুযোগ সুবিধা থাকা দরকার সব সুযোগ সুবিধাই রয়েছে। এছাড়া ইউএনও স্যারের সহযোগিতায় এ স্কুলে অনেক উন্নয়ন সাধিত হয়েছে। সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি এই এলাকার খুব ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান। বরাবরই শিক্ষা প্রতিষ্ঠানটি ভালো রেজাল্ট করে আসছে। প্রায় প্রতিটি ক্লাসরুমে স্মার্ট বোর্ড রয়েছে। আধুনিক শিক্ষা গ্রহণের জন্য যেসব সুযোগ সুবিধা থাকা দরকার এই স্কুলে, প্রায় সব সুযোগ সুবিধাই রয়েছে। আর এই স্কুলের প্রধান শিক্ষক যিনি আছেন বিশ্বনাথ বাবু, উনি খুবই আন্তরিক এবং স্কুলটির মান উন্নয়নে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া ইউনিভার্সিটির সহযোগিতায় এই স্কুলের অনেক উন্নয়ন সাধিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল বলেন, এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমি গত 2 বছর ধরে প্রতিষ্ঠানটির দায়িত্বে রয়েছি। স্কুলটি সরকারি হওয়ার পর স্কুলের পড়াশোনার মান আগের থেকেও ভালো হচ্ছে। শুধু পড়াশোনার মানই নয়, স্কুলের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় ভালো করছে। সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এটি সেতাবগঞ্জের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমি বিগত 2 বছর যাবৎ এই শিক্ষা প্রতিষ্ঠানটির দায়িত্বে রয়েছি সরকারি হয়ে যাবার পর। তো আমি যেটা লক্ষ্য করছি যে স্কুলের পড়াশোনার মান আগের থেকেও ভালো হচ্ছে। শুধু পড়াশোনার মানই নয়,
এই স্কুলের ছাত্রছাত্রীরা তারা আমাদের বোচাগঞ্জ উপজেলায় বিভিন্ন সাংস্কৃতিক যে প্রতিযোগিতা রয়েছে, ক্রীড়া প্রতিযোগিতা সহ ক্রিকেট, ফুটবল, ভলিবল বিভিন্ন খেলাধুলায় তারা ভালো করছে আগের থেকে। এ বিষয়ে শিক্ষকগণ তারা আগের থেকে আরও বেশি আন্তরিক হয়েছেন এবং নিয়মিত ক্লাসে পাঠ্যদানের বিষয়ে তারা সচেতন রয়েছেন। এই স্কুলে আমাদের বোচাগঞ্জের যিনি এমপি মহোদয় জনাব খালিদ মাহমুদ চৌধুরী, মাননীয় প্রতিমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয়, তিনি একটি সুন্দর লাইব্রেরি করে দিয়েছেন। এখানে বিজ্ঞানাগার রয়েছে, মুক্তিযুদ্ধের উপরে ফটো গ্যালারি রয়েছে, আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব সেটিও রয়েছে এবং নতুনভাবে একটি ফিউচার ল্যাব করা হয়েছে যার আওতায় অনেকগুলো শ্রেণীর কক্ষে অনলাইনের শিক্ষাদান করা হচ্ছে। এর মাধ্যমে বর্তমানে যে আধুনিক বিশ্ব তার সাথে তাল মিলিয়ে চলার জন্য ছাত্রছাত্রীরা আরও বেশি তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ হচ্ছে। আমি মনে করি যে এই ধারাবাহিকতা যদি চলমান থাকে এবং নিয়মিত ক্লাস শ্রেণীকক্ষে শিক্ষাদানের বিষয়ে যদি শিক্ষকগণ আন্তরিক থাকেন তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল সামনে আরও ভালো হবে। ধন্যবাদ আপনাকে। উল্লেখ্য যে 1938 খ্রিস্টাব্দে বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর এই বিদ্যালয়ের শিক্ষার্থী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত আব্দুর রউফ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী সতীশচন্দ্র রায়, প্রয়াত অধ্যক্ষ আব্দুর রশিদ, বর্তমান সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ দেশ বরেণ্য অনেক গুণীজন দেশ পরিচালনার পাশাপাশি দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভবিষ্যতেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনার পাশাপাশি দেশের কল্যাণে কাজ করে যাবেন এমনটাই প্রত্যাশা করছে এলাকার সুশীল সমাজ সহ সর্বস্তরের মানুষ। প্রতিষ্ঠানটি স্থাপিত হওয়ার পর এই বিদ্যালয়ের শিক্ষার্থী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত জননেতা আব্দুর রউফ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী সতীশচন্দ্র রায়, প্রয়াত অধ্যক্ষ আব্দুর রশিদ, বর্তমান সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ দেশ অনেক গুণীজন দেশ পরিচালনার পাশাপাশি দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুশিক্ষা